আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আমার আজকের ব্লগটি শুরু করলাম, আর আজ হচ্ছে বৃষ্টি চলে এসেছে, তো আজ বৃষ্টির দিনে কিছু রান্নাবান্না শেয়ার করব আপনাদের সঙ্গে, আশা করি ভালো লাগবে। তো এখানে সব কিছু কেটে কুটে নেওয়া হয়ে গেছে, আর সব কিছু মানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন শুধু রান্নাটা বসাবো। আর আজকের দুপুরে হচ্ছে অনেক মজার মজার রান্না। এদিকে মোলা মাছ দেখতে পাচ্ছেন, এই মোলা মাছ দিয়ে মাছের চচড়ি করা হবে। তো মাখিয়ে জাখিয়ে রান্না করব আজকের রান্নাগুলো। তো আশা করি আমার আজকের ব্লগটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে সবাই দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। তো এদিকে হচ্ছে আমি চুলার মধ্যে আগুন জ্বালিয়ে নিয়েছি, অন্যদিকে ভাত বসানো হয়েছে এক চুলা দিয়ে। আর এদিকে হচ্ছে আমি মোলা মাছ মাখিয়ে জাকিয়ে বসিয়ে দেব এখন। তো মাছগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন, দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি, দিয়ে দেব হাফ চা চামচ মরিচের গুঁড়ো, আর হচ্ছে দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়ো। মরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি, এখানে কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি সেই জন্য। আর হচ্ছে হাফ চা চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি মাখিয়ে নেব হাত দিয়ে। দিয়ে দিয়েছি আমি এখানে এক টেবিল চামচের মতো তেল। এখন হচ্ছে আমি সব কিছু হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এইভাবে হচ্ছে মাখিয়ে জাকিয়ে মাছের চচড়ি রান্না করলে খেতে অনেক বেশি টেস্টি হয়। দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ পানি, পানি দিয়ে এখন হচ্ছে কড়াইটাকে বসিয়ে নিলাম। তো এখানে হচ্ছে আমি একটু বেশি করে পানি দিয়েছি যাতে করে মাছগুলোকে ভালো করে কষানো যায়। আর রান্না করার পর দেখতে পারবেন মানে চড়চড়ির মতো করে রান্না করব। তো ঢাকনা দিয়ে ডেকে রাখলাম। তো এদিকে হচ্ছে দুই চুলা দিয়ে আগুন জ্বলছে দেখতেই পাচ্ছেন, আর দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো লাইট অফ করে কিন্তু এখানে শ্যুট করা হয়েছে, দেখতে মানে সুন্দর লাগছিল। লাকড়ি চুলার আগুন দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সেই জন্য লাকড়ি চুলার মধ্যে বেশিরভাগ রান্না করা হয়। এদিকে হচ্ছে বাজি বসাবো, তো আজ হচ্ছে কাঁকরুল দিয়ে বাজি করব। আর কাঁকরুলগুলোকে দেখতে পাচ্ছেন একটু স্লাইস করে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি আবারও মাখিয়ে জাখিয়ে বসিয়ে দেব বাজিটা। তো বাজি কিন্তু এভাবে রান্না করলে আরও অনেক বেশি মজা হয়। দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দেব এখন এক দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তো অনেকে আবার বলতে পারেন পেঁয়াজ মানে এই বাজির মধ্যে খাঁচা খাঁচা দিয়েছি, আসলে যখন বাজিটা রান্না করব তখন যখন এই বাজিটা ভাজা ভাজা হবে তখন পেঁয়াজটাও কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। দিয়ে দিয়েছি আমি স্বাদ অনুযায়ী লবণ, এখন হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কড়াইটাকে আমি এখন বসিয়ে নেব চুলার মধ্যে। আর এদিকে দেখতে পাচ্ছেন তরকারির মধ্যে বলক চলে এসেছে, তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিয়েছি আমি এখানে সামান্য পরিমাণ শর্করার খোসা। তো এইরকম তরকারির মধ্যে চড়চড়ির মধ্যে শর্করার খোসা দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। তো আমাদের গড়ে ছিল শর্করার খোসা, তো দিয়ে দিলাম আমি এখানে। তো আমার মাছের চড়চড়ি রান্না করা হয়ে গেছে, আমি একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমি এই বাজির কড়াইটা বসিয়ে নিলাম। তো বসানো হয়ে গেলে একটু আমি নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর এমনিতে দেখা যায় কাঁকরুল রান্না করলে মানে কেউই খেতে চায় না, বাজি রান্না করলে সবাই অনেক মজা করে খেয়ে নিতে পারেন, তো সেই জন্য ভাবলাম বাজি রান্না করে নেব।
এদিকে হচ্ছে আমি আরো একটা কড়াই বসিয়ে নিয়েছি, আজ মুরগির গিলা কলিজা, তারপর এগুলো হচ্ছে আমি বোনা করব। আর গিলা কলিজা বোনা করার জন্য কড়াই নিলাম, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। দিয়েছি আমি এখানে তেজপাতা, দারুচিনি ফালি, সরি এখানে মনে হয় দারুচিনি ফালি দেওয়া হয়নি, হয়তো ভুলে গিয়েছিলাম, তো এলাচ দিয়েছি আর লবঙ্গ গোলমরিচ, এগুলি দিয়ে হচ্ছে আমি এখন ভেজে নেব। দিয়ে দিয়েছি আমি এখানে আদা রসুন। অন্যদিকে হচ্ছে আমার বাজিটাও রান্না করা হয়ে যাচ্ছে, আমি আরও কিছুক্ষণ কুক করব, তারপর নামিয়ে নেব। তো এদিকে দিনটা আজ কেমন হয়ে আছে, রোদও নেই, তারপর বৃষ্টিও নেই, হঠাৎ বৃষ্টি হয়তো চলে আসবে। এখানে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়েছি 2 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব, জিরার গুঁড়ো। মশলাটাকে কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি সব কিছু দিয়ে দিলাম, এখানে মুরগির গিলা কলিজা, তারপর মুরগির পা রয়েছে, তো এগুলো একসঙ্গে করে মানে বোনা করে নিয়েছি। আর এই এইভাবে বোনা করলে কিন্তু সব কিছু একসঙ্গে অনেক বেশি ভালো লাগে খেতে। তো ঝটপট আমার রান্না করা হয়ে গেছে, সব কিছু আমি নামিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন ভাত রান্না করা হয়ে গেছে আর মুরগির গিলা কলিজা এগুলো বোনা করা হয়ে গেছে, আর অন্যদিকে হচ্ছে বাজিটাও রান্না করে নিয়েছি। তো এই তো বাজি দেখতে পাচ্ছেন রান্না করেছি, আর আজ হচ্ছে খুবই ঝটপট সব কিছু রান্না করে নিয়েছি, খুবই সিম্পল রান্না বানা ছিল। এখানে হচ্ছে মলা মাছের চড়চড়ি দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে একটু বাহিরে যাব, বাহিরে বৃষ্টি চলে এসেছে। তো বাহিরে আসার পর এত বড় বড় বৃষ্টির ফুটো পড়ছে আকাশ থেকে দেখতে পারছেন, তো আমি মানে এখনো গোসল করা হয় নাই, ভাবছি বৃষ্টির মধ্যে একটু ভিজবো। তো এদিকে আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি, কারণ অনেকে আছেন বৃষ্টি দেখেন, বৃষ্টি দেখতে ভালো লাগে, সেই জন্য শেয়ার করছি। আর বড় বড় বৃষ্টির ফুটো দেখে আমার তো অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে হচ্ছে বৃষ্টির রিয়েল সাউন্ড আপনাদের সঙ্গে শেয়ার করছি, অনেকের হয়তো ভালো লাগবে শুনতে। এদিকে হচ্ছে আজ রান্নাবান্না করার পর আমার বোন হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করে নিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে সবগুলো হাঁড়ি পাতিল পরিষ্কার করা হয়ে গেছে, তো এখন এগুলো গুছিয়ে রেখে দেবে। আর প্রতিদিন হচ্ছে রান্নাবান্না করার আগে মানে বাসি হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করতে হয়, তো আজ মানে অল্প ছিল সেজন্য রান্নাবান্না করার পর এগুলো করেছে। তো এখানে ফ্রেশ হয়ে আমি চলে আসলাম, এখন ভাত নিয়ে নিয়েছি, এদিকে বাজি নিয়েছি, আর হচ্ছে মোলা মাছের চচড়ি নিয়েছি। তো সবগুলো তরকারি আলহামদুলিল্লাহ মজা হয়েছে, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছেন, সবাই বলেছেন অনেক বেশি মজা হয়েছে। এদিকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখন বিকালের নাস্তা রেডি করছে, তো আমার বোন হচ্ছে এখানে পাস্তা রান্না করবে, মানে ম্যাগি নুডলস, ইনস্ট্যান্ট যে ম্যাগি নুডলস, এই নুডলসটা হচ্ছে জায়দ মুজাহিদ ওরা দুজন অনেক বেশি পছন্দ করে, তো এটা আনা হয়েছিল, মানে এখানে সেদ্ধ করে নিয়েছে, এখন এটা ফ্রাই করে নিচ্ছে।
তো এখানে পেঁয়াজ কুচি দিয়েছিল, তারপর কাঁচামরিচ কুচি দিয়েছে, আর একটু স্পাইসি করে এই ইনস্ট্যান্ট মানে ম্যাগি পাস্তাটা রান্না করলে সবাই পছন্দ করে। আর এই তো সামান্য সয়া সস দিয়ে দিয়েছে, টমেটো সস দিয়ে দিয়েছে সামান্য। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে সবাই প্লিজ একটু লাইক দিবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আর একটি নতুন ব্লগে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।